नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय बृश्चिक राशि साप्ताहिक राशिफल पयला मे सोमवार थेके सातई मे रविवार। हाँ, ठीक ही धरेछेन। आजकेर एई भिडियो आमी बृश्चिक राशिर प्रत्येक जातक जातिकार जीवने आगत सप्ताह मे मासेर प्रथम सप्ताह पयला मे सोमवार थेके सातई मे रविवार पर्यन्त केमन जाबे तादेर राशिफल जानाबो। एओ जानाबो मे मासेर प्रथम सप्ताह सबसे आकर्षणीय होते चलेछे, कारण दोसरा मे शुक्र राशि परिवर्तन करबे। शुक्र विष थेके प्रवेश करबे मिथुने। आबार पाँचई मे बछरेर सबसे पवित्र दिन, ओई दिन एकदिक दिए चंद्रग्रहण, आबार बुद्ध पूर्णिमा। पाँचई मे शुक्रवार, दिनटी अति शुभ दिन। এবার আসুন দেখি নি বৃশ্চিক রাশি কেমন যাবে পয়লা মে সোমবার থেকে সাতই মে রবিবার, তার একটা আভাস বা রাশিফল আমি দিচ্ছি। আমি ভিডিও শেষে কিছু প্রতিকার বলবো, আপনারা প্রতিকার ফলো আপ করুন, অবশ্যই উপকৃত হবেন। প্রথমেই বলবো কর্ম। কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশিদের জীবনে সপ্তাহের প্রথম দিন সোমবার, যেহেতু শনি চন্দ্রের সঙ্গে যুক্ত থাকবে, কারণ চন্দ্র থাকবে সিংহ রাশিতে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে শনি চন্দ্রের সঙ্গে যুক্ত থাকবে, বীজযোগ থাকবে কর্মপতি চন্দ্র কর্মস্থানে, কর্ম ভাগ্যপতি চন্দ্র কর্মস্থানে অবস্থান করলেও বীজযোগে থাকায় কর্মক্ষেত্রে কিছুটা ঝুট ঝামলা অশান্তি হতে পারে। সেদিক দিয়ে বৃশ্চিক রাশিকে আমি সাবধান করে দিলাম। কিন্তু দু তারিখ, তিন তারিখ, চার তারিখ বৃশ্চিক রাশির জীবনে বিশাল সাফল্যের দিন, কারণ চন্দ্র কন্যায় অবস্থান করবে। এছাড়াও আপনার দু তারিখে শুক্রের রাশি পরিবর্তন, শুক্র সপ্তম থেকে অষ্টমে প্রবেশ। দু তারিখ, তিন তারিখ, চার তারিখ আপনার জীবনে এই তিনটে দিন কর্মজগতে বিরাট সাফল্য। যারা নতুন চাকরি খুঁজছেন বা যারা নতুন চাকরিতে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ ফল দেবে এই তিনটে দিন। এছাড়াও যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্যকারক দু তারিখ, তিন তারিখ এবং চার তারিখ। পাঁচ তারিখ, পাঁচ তারিখ শুক্রবার চন্দ্র অবস্থান করবে তুলায় এবং চন্দ্রর সঙ্গে দৃষ্টিপাত হবে রাহু, তৈরি হবে গ্রহণ, চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশিকে কিছুটা চাপ রাখবে, তাই পাঁচ তারিখ দিনটা আপনার কাছে কিছুটা সমস্যা বহুল আসতেই পারে। আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অস্থিরতা, কর্মক্ষেত্রে নানা ধরনের ঝুট ঝামলা অশান্তি, আপনার পারিবারিক কারণে কর্মের ক্ষতি হতে পারে, শারীরিক কারণে কর্মের ক্ষতি হতে পারে। এই পাঁচ তারিখ দিনটা বৃশ্চিক রাশি সাবধান। ছয় এবং সাত অর্থাৎ শনি এবং রবিবার আপনার বিশাল ভালো দিন, তার কারণ চন্দ্র অবস্থান করবে বৃশ্চিকেই এবং তিনটে নক্ষত্রের উপর দিয়ে বিশাখা অরুণাদা জ্যেষ্ঠা ভ্রমণ করবে। তাই বৃশ্চিক রাশি সপ্তাহের লাস্ট দুটো দিন ছ তারিখ এবং সাত তারিখ বিরাট কর্মযোগ, এক তারিখ বাদ দিয়ে দুই তিন চার বিরাট কর্মযোগ। শুধুমাত্র এক তারিখে কিছুটা সমস্যা আসতে পারে এবং পাঁচ তারিখে গ্রহণ দোষ, গ্রহণের কিছুটা সমস্যা আসতে পারে। এরপরে আসছে শরীর। শরীরের দিক দিয়ে বর্তমান সপ্তাহ বৃশ্চিক রাশিদের কোনো সমস্যা আসতেই পারে না, কারণ মঙ্গলের শুভ অবস্থা। এছাড়া আপনার শুক্রের শুভ রাশি পরিবর্তন দু তারিখের পর শরীর স্বাস্থ্য বড় ভালোই থাকবে, শরীরে কোনো ধরনের রোগ ব্যাধি আসবে না। শুধু সপ্তাহের প্রথম দিন চন্দ্র শনি একত্রিত পরস্পর দৃষ্টি বিনিময় হয়, মানসিক অস্থিরতা কিছুটা আপনার থাকতে পারে, কিন্তু তার জন্যে বিশেষ কোনো ক্ষতি হবে না। সুতরাং এক তারিখ সোমবার থেকে সাত তারিখ রবিবার পর্যন্ত শারীরিক দিক দিয়ে বৃশ্চিক রাশি সুস্থ সবল থাকবে। এরপরে আসছি আপনার অর্থ। আর্থিক দিক দিয়ে পয়লা মে থেকে বৃশ্চিক রাশির জীবনে ভরপুর সুযোগ আসবে, বলা যেতে পারে অর্থের জোয়ার আসবে। দুই তিন চার এবং পাঁচ তারিখের চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশির জীবনে এনে দেবে বিরাট সাফল্য। চার চারটে দিন তাদের মোটা অঙ্কের লটারি লোক জাগার অবশ্যই সুযোগ আসবে। দিনগুলি হলো দু তারিখ, তিন তারিখ, চার তারিখ
এবং ছয় ও সাত, ছ তারিখ কমতি হলো সাত তারিখ নিশ্চিত। তাই দুই তিন চার সাত এই চারটে দিন বৃশ্চিক রাশি নিশ্চিত লটারি যে সুযোগ বা শেয়ারে টাকা দিন বা কোনোভাবে আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট সুন্দর পজিশানে, যথেষ্ট ভালো পজিশানে যাবেন। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আর্থিক দিক দিয়ে লটারি জেতার চারটে দিন আপনি লটারির টিকিট কাটতেই পারেন দুই তিন চার এবং সাত তারিখ। এছাড়াও বলবো এই তিনটে দিন, এই চারটে দিনে আপনি কোনো গুরুত্বপূর্ণ আর্থিক কাজগুলো সেরে নিতেই পারেন, কাজের সফলতা আপনার আসবে। এরপরে বলবো সন্তান, সন্তানের দিক দিয়ে বর্তমান সপ্তাহ অবশ্যই বিশেষভাবে সৌভাগ্যের, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট আপনাকে যথেষ্ট সুযোগ দেবে, সন্তান আপনার যথেষ্ট সাহায্য করবে আপনাকে এবং সন্তান নিজেও ভালো ব্যবহার দেখাবে আপনার প্রতি। সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, বিশেষ করে এক তারিখ বাদ দিয়ে দুই তিন চার এই তিনটে দিন এবং সপ্তাহের শেষ দুটো দিন ছয় সাত আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। এরপরে আসছি মা এবং পিতা এবং মাতা, মা বা মাতৃস্থানীয় কারো সপ্তাহের প্রথম দিনে ভয়ঙ্কর শারীরিক অসুস্থতা আসতে পারে এবং পাঁচ তারিখ চন্দ্রগ্রহণের দিন, চন্দ্র যেহেতু রাহু গিলে খাবে তাই ওই দিনও মায়ের শারীরিক অস্থিরতা আসতে পারে। এই দুটো দিন মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে আমি আগে থেকে বিশেষ সাবধান করেই দিলাম। এরপরে পিতা, পিতার দিক দিয়ে বর্তমান সপ্তাহে যথেষ্ট শুভ, কারণ পিতা একাধিক সূত্র থেকে পিতা যেমন আয় করতে পারবেন, পিতার সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে, কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আপনি পিতার সঙ্গে সেরে নিতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। শেষে বলবো বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের খবর আসবেই, তবে চন্দ্রগ্রহণের দিনে বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা আছে। এছাড়া যারা গর্ভবতী মা আছে তারা চন্দ্রগ্রহণের সময় শুক্রবার যা রাত্রি আটটা পঁয়তাল্লিশে পড়েছে এবং যা ছাড়বে ছয় মে রাত একটায়, অর্থাৎ রাত একটা আটটা পঁয়তাল্লিশ থেকে রাত একটা পর্যন্ত চলবে, তখন ছয় মে পড়ে যাবে শুক্রবার পাঁচই মে, খুব সাবধান গর্ভবতী মায়েরা। চন্দ্রগ্রহণ চলাকালীন কোনোভাবে ঘুমোবে না, চন্দ্রগ্রহণ চলাকালীন কাটাকাটি কাটা ছেঁড়াছিঁড়ি কোনো কাজ করবেন না, আগুন জ্বালাবেন না, রান্নাবান্না করবেন না, তার আগে খেয়ে খাওয়া দাওয়া মিটিয়ে দিন। এরপরে বলবো বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে আপনার শত্রুরা আপনার প্রতি বিশেষভাবে টার্গেট করতে পারে সপ্তাহের প্রথম দিন এবং সপ্তাহের মাঝের দিন, গ্রহণের দিন, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। তবে সবচেয়ে সৌভাগ্যে যাবে আপনার সপ্তাহের শেষ দুটো দিন শনি রবিবার ছ তারিখ এবং সাত তারিখ। তবে বর্তমান সপ্তাহে আপনাদের বিশেষ প্রতিকার কিছু করতে হবে, যেহেতু বৃহস্পতি রাহুর সঙ্গে গুরুচণ্ডাল দোষ করে আছে তাই পুত্র স্থানের আগে কিছুটা হলুদ কপালে, নাভিতে, বুকে, হাতের দুপাশে ঠেকিয়ে স্নান করুন, চোখের পাতায় দুপাশে ঠেকিয়ে স্নান করুন, নিশ্চিত আর্থিক কষ্ট মুছবে বৃশ্চিক রাশি। এছাড়া বর্তমান সপ্তাহে একটি মন্ত্র, আপনি ঘুম থেকে উঠে বাসি মুখে একশো আটবার জপ করবেন, মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা নাম রাম রাম শিব শিব। এই মহামন্ত্র জপের মাধ্যমে আপনি অবশ্যই জীবনে প্রত্যেক কাজে সফল হবেন। এছাড়াও বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে কাজে বেরোবার আগে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে কাজে বেরোবেন, মুখে একটা মিছিরি বা এলাচদানা দেবেন, রাতে শোয়ার সময় মুখে এক টুকরো লবঙ্গ বা মুখে এক টুকরো ছোটো এলাচ দেবেন, এতে সুখ শান্তি বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই আছে থাকবে, তবে নিজের শরীর সম্পর্কে বৃশ্চিক রাশি কিছুটা সাবধানে থাকতেই হবে। এবং রাতে স্বামী স্ত্রী সাদা চাদরের উপর পেতে শোবেন, এতে আপনাদের প্রণয় ভাব ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা মে সোমবার থেকে সাতই মে রবিবার পর্যন্ত কেমন যাবে তার একটা রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, বৃশ্চিক রাশির জাতক জাতিকা
ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। ও আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি, রিসার্চ করুন। নমস্কার, ধন্যবাদ।